ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য বেগম আমাতুল কিবরিয়া কিয়া চৌধুরী আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিদ্যুৎ মন্ত্রী জনাব নসরুল হামিদ দীপু যখন আমার দায়িত্বপ্রাপ্ত এলাকার আনাচে কানাচে বিদ্যুৎ দিচ্ছেন ঠিক একই সময় আমার এলাকার উদ্যমী শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার অগ্রসনী জনাব জুনায়েদ আহমেদ পলক তার কাছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব আশা করছে আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার মন্ত্রণালয় থেকে কবে নাগাদ শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার ইতিমধ্যেই আমি সকল সংসদ সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি যে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আমরা কিন্তু জনসংখ্যার ভিত্তিতে আমরা কিন্তু কম্পিউটার ল্যাবগুলি স্থাপন করছি এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা এই শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করতে চাই সারা বাংলাদেশে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় 170,000টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় তো এই 170,000 শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু জননেত্রী শেখ হাসিনা চান মাননীয় প্রধানমন্ত্রী চান যে খুব অল্প সময়ের মধ্যেই কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য তো অবশ্যই মাননীয় সংসদ সদস্য নির্বাচনী এলাকায় এবং তার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা দ্রুত সময়ের মধ্যে তার কাছে থেকে আমি আশা করব যে উনি একটি পত্র প্রেরণ করবেন আমাদের মন্ত্রণালয়ে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যত দ্রুত সম্ভব তার নির্বাচনী এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব স্থাপনের চেষ্টা করব ধন্যবাদ মাননীয় স্পিকার